আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের অনার্স প্রথম বর্ষের পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে। তো আজকে ভিডিওতে সেই পরীক্ষার রুটিনের বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি কিন্তু গুরুত্বপূর্ণ, সো তোমরা ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখো, তাহলে পুরো বিষয়টি বুঝতে পারবে। তোমাদের কাছে একটু অনুরোধ থাকবে, তোমরা কেউ যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো, এখন এখান থেকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখো। তো চলো বেশি কথা না বলে আমরা মূল আলোচনায় ফিরে যাই। তো আমি রুটিনটি ওপেন করতেছি। তো দেখো অলরেডি আমি রুটিনটি ওপেন করে ফেলেছি। তো দেখো 2020 সালে এটা হচ্ছে তোমাদের বি অ্যান্ড অনার্স প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার সংশোধিত সময়সূচি। তো পরীক্ষা কোড এখানে আছে এবং দেখো এত দ্বারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সকল বি অ্যান্ড অনার্স শিক্ষক প্রশিক্ষণ কলেজ সমূহের অধ্যক্ষ ছাত্রছাত্রী এবং সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2020 সালে বি অ্যান্ড অনার্স প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। তো এই সময়সূচি অনিবার্য কারণে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরিবর্তন বা সংরক্ষণ করতে পারবে আর কি। তো তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে দেখো সকাল 9টা থেকে। তো পরীক্ষার সময়কাল তোমাদের প্রশ্নে উল্লেখ থাকবে। তো প্রথম পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে তোমাদের এই যে দেখো পূর্বে তারিখ যেটা ছিল 19/6/2022, ঠিক আছে, মানে 19শে জুন। তো সেটা পরিবর্তন করে ওরা করেছে 19শে জুলাই 2022 মঙ্গলবার, ঠিক আছে। তো এপাশে দেখতে পাচ্ছ সংশোধিত তারিখ ও বার, এটা হচ্ছে আপডেট, এটা অনুযায়ী তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তারপরে পরীক্ষাটি ছিল তোমাদের 21/6/2022, সেটা 21/7/2022 করা হয়েছে। এবং তারপর যেটা ছিল 23/6/2022, সেটা 24/7/2022 রবিবার করা হয়েছে। এবং দেখো বিষয়ের নাম এখানে উল্লেখ আছে এবং বিষয় কোডগুলো এখানে উল্লেখ আছে, ঠিক আছে, এবং বিশেষ দ্রষ্টব্য আছে, এটা তোমরা এখান থেকে দেখে নিবে। তো দেখো বদরুজ্জামান পরীক্ষা নিয়ন্ত্রক, ওনার স্বাক্ষরিত তোমাদের অনার্স প্রথম বর্ষের পরীক্ষার রুটিনটি। তো আশা করি পুরো বিষয়টি বুঝতে পেরেছো। কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবে এবং নতুন নতুন আপডেট ভিডিও পেতে চাইলে এখনই আমার চ্যানেল এখান থেকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবে। নতুন কোন ভিডিও নিয়ে তোমাদের মাঝে আবার আসবো, সে পর্যন্ত ভালো থাকবে। আজকের মতো এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।